গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের পড়াবো বিজ্ঞান পঞ্চম অধ্যায়, পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। গত ক্লাসে আমরা পড়েছি রক্তনালী সম্পর্কে, আজ আমরা পড়ব হৃৎপিণ্ড সম্পর্কে। হৃৎপিণ্ড একটি মোচাকৃতির অঙ্গ, এটি বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত। এটি পেরিকার্ডিয়াম নামে দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত। হৃৎপিণ্ড হৃৎপেশী দ্বারা গঠিত। হৃৎপেশী হচ্ছে এক ধরনের অনৈচ্ছিক পেশী যা কারো নিয়ন্ত্রণ ছাড়া নিজে নিজে সংকোচন ও প্রসারণে সক্ষম। প্রতি মিনিটে কম বেশি 72 বার হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয়, আর হৃৎপিণ্ডের এইরূপ সংকোচন ও প্রসারণের ফলে হৃৎস্পন্দন ঘটে। হৃৎপিণ্ড তিন স্তরে গঠিত, যথা এক বাইরের স্তর বা এপিকার্ডিয়াম, দুই মাঝের স্তর বা মায়োকার্ডিয়াম, আর তিন ভিতরের স্তর বা এন্ডোকার্ডিয়াম। এদের মধ্যে মায়োকার্ডিয়ামই সবচেয়ে পুরু এবং এর সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করে রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ড একটা চার প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ দুইটার নাম হচ্ছে ডান অলিন্দ ও বাম অলিন্দ, এবং নিচের প্রকোষ্ঠ দুইটির নাম হচ্ছে ডান নিলয় ও বাম নিলয়। অলিন্দের প্রাচীর পাতলা আর নিলয়ের প্রাচীর পুরু থাকে। অলিন্দ ও নিলয় দুইটি আলাদা প্রাচীর দ্বারা পৃথক থাকে। আয়তনে অলিন্দগুলো নিলয়ের চেয়ে আকারে ছোট হয়। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ডান অলিন্দ নিলয় ছিদ্র থাকে, আর ওই ছিদ্রপথে কপাটিকা থাকে। রক্ত এই ছিদ্রপথে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করতে পারে। ঠিক একইভাবে বাম অলিন্দ ও নিলয়ের মাঝে কপাটিকা থাকে। এক্ষেত্রেও বাম অলিন্দ থেকে রক্ত কেবলমাত্র নিলয়ে প্রবেশ করতে পারে। এছাড়া মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে ও ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে, আর এই কপাটিকাগুলো রক্তের গতিপথ একদিকে নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ড হৃৎপেশী নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত। যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী পথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আবার হৃৎপিণ্ডে যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরা পথে হৃৎপিণ্ডে ফিরে আসে। এভাবে হৃৎপিণ্ডে সংকোচন ও প্রসারণ দ্বারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে, আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। তাহলে আজ আমরা পড়লাম হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন। আশা করি সবাই পড়াটা বুঝতে পেরেছো, তোমরা বাড়িতে অবশ্যই করবে। ধন্যবাদ।